জব করে নিয়েছে, এইভাবে তারা প্রধানমন্ত্রী পদতে আছে। আমরা তাদেরকে জিজ্ঞাসা করেছি যে তিনি জব করেন, প্রধানমন্ত্রী কেন করেন, কি কারণ, পার্লামেন্টের মেজরিটি হারাইছে না জনগণ, রাস্তা উপচে পড়া ঢল, প্রধানমন্ত্রীকে বিদায় দিত। তারপরে আইয়ারা যে ইয়ে করছে, সম্মানিতের সামনে সত্তর ওটা তারা শেখ হাসিনাকে ভোট দেওয়ার জন্য বিষয়টা আইয়ারাই যে তাদের যে সেখানে তারাও বুঝতে চাইবে তারা তাদের একদফা পার্লামেন্ট জব এবং নির্বাচন কমিশন তো কমিশনও বাতিল করতে হবে। এগুলো এইসব দাবির তো এই দাবিগুলোর সাথে কি আসলে তারা সহমত বা তারা এই দাবিগুলোর বিষয়ে কি বলেছেন? তারা আমাদের সাথে কথা বলছে এমন না, আমাদের দেশে টেলিভিশন চ্যানেলে কিছু যায় না, যারা টক শোতে যান তারা এই বিষয়টা উপলব্ধি করে, এখানে উপস্থাপক নিজেই একটা পক্ষ নিয়ে কথা বলে তারা নিজেরা দুটি দলের প্রতিনিধি, একটা হলো রিপাবলিকান ইনস্টিটিউট আর একটা হচ্ছে ন্যাশনাল ডেমোক্রেটিক, দুটা একটা ডেমোক্রেটিক পার্টি আর একটা হলো রিপাবলিকান, এই দুই পার্টির অপশন সেই হিসেবে তারা এসছে এবং এখানে তারা মোটামুটি তারা এখানে পরিস্থিতিটা অ্যাসেসমেন্ট করতে চান সঠিকভাবে, সেটাই তাদের বক্তব্য করছি। আমরা বুঝেছি গঙ্গা ইলেকশন পরিবেশ সেখানে বাস্তব অবস্থা এবং ভায়োলেন্সের কোনো আশঙ্কা আছে, এসব বিষয়গুলি তারা পর্যবেক্ষণ দেখুন। তারা একটা কথা বলেছে এবং তাদের সফরের উদ্দেশ্য আমাদের সাথে কথা বলার উদ্দেশ্য আমরা আগে দিতে, তারা কোনো অবস্থাতেই কোনো কোনো মধ্যস্থ করে যে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা কনফ্লিক্ট আছে, আমাদের গণমাত্রা জানতে চেয়েছি, পরিবেশটা জানতে চেয়েছি, আমরা কি করতে চাই, ইলেকশন চাই এবং আমরা ভবিষ্যৎটা কীভাবে দেখছি তারা বলেছে যে কম্প্রোমাইজ সমাধান খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন আমরা যেটা বলেছি কম্প্রোমাইজ
অ্যাডজাস্টমেন্ট করার যে স্পেস, সেই স্পেসটা তারা সেই স্পেসটাকে ব্লক করে দিয়েছে। এইভাবে তারা